তো আজকের কিছু প্রশ্ন এবং সেই প্রশ্নগুলোর যাতে উত্তর দেওয়া যায় তো তার জন্য আবার ফিরে আসা তো আমি সন্দীপ আর আপনারা দেখছেন আমাকে সন্দীপ অর্কিড ইউটিউব চ্যানেলে তো যেটা মূল বিষয় আজকের যে অর্কিডে পিঁবড়ে হচ্ছে এবং সেই পিঁপড়েগুলো কিভাবে তাড়ানো যায় তো এবং ফুলে পিঁপড়ে বসছে কিংবা ডালে পিঁপড়ে বসছে তো সেগুলোকে কীভাবে তাড়ানো যায় সেটাই আজকের বিষয়বস্তু তো বলে রাখি যে পিঁপড়ে অর্কিডের যদি ফুলে বসে কিংবা ফুল থেকে ছেড়ে তার চারপাশের যে স্পাইকের বিভিন্ন অংশ এরকম ফুল ফুল থেকে যদি স্পাইকের যদি এরকম পাশাপাশি এই যে পিঁপড়ে রয়েছে যাচ্ছে এই যে যাচ্ছে ছোটো পিঁপড়ে দেখানো সম্ভব হচ্ছে কি না বুঝতে পারছি এই যে পিঁপড়ে রয়েছে যাচ্ছে তো এই ধরনের পিঁপড়েরা দেখবেন ফুল এবং তার চারপাশে আশেপাশে ঘোরাঘুরি করে কিংবা ডেনড্রোভিয়ামের ক্ষেত্রে নতুন যে গ্রোথ হচ্ছে নতুন যে স্যুটটা বেরোচ্ছে লিফি যে গ্রোথ সেটা হচ্ছে সেখানেও দেখবেন যে ঘোরাঘুরি করে কিংবা ক্যাটেলিয়ার ক্ষেত্রে যখন দেখবেন যে নতুন গ্রোথ হচ্ছে সেখানেও দেখবেন যে ঘোরাঘুরি করছে পিঁপড়েগুলো ছোট বড় সাইজের পিঁপড়েগুলো ঘোরাঘুরি করছে তো এটার কোনো কারণ নেই কারণ একটাই এটা কোনো মানে দুশ্চিন্তার কারণ নয় এটার কারণ একটাই যে এটা একটা ন্যাচারাল কি বলবো যে একটা দুজনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পিঁপড়ে এবং অর্কিডের মধ্যে তো এটা মানে প্রকৃতিগত আদান প্রদান যাকে বলা হয় তো এখান থেকে একটা নেকটার তৈরি হয় নেকটার মানে মধু তৈরি হয় যেমন অর্কিডের অন্যান্য গাছে যেটা কি হয় যে ফুলের মধ্যেই মধুটা পাওয়া যায় অর্কিডের ক্ষেত্রে কিন্তু অর্কিডের ফুলেও যেমন মধু পাওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে ফুলের আশেপাশে দেখবেন যে অল্প অল্প কণাকণা ছোটো ছোটো বিন্দু আকারে দেখবেন যে মধু জমে থাকে এবং এবং যখন নতুন গ্রোথও হয় না তখন দেখবেন যে সেখানে অল্প অল্প বিন্দু বিন্দু ওই মধু জমে থাকে নেকটার তো এই কারণেই কিন্তু পিঁপড়েগুলো চারপাশে ঘোরাঘুরি করে তো এই মধু খেয়ে তাদের কিন্তু যে তাদের যে হ্যাবিট সেটা কিন্তু তারা তাদের যে ন্যাচারাল যে বেঁচে থাকার যে প্রক্রিয়া সেগুলো কিন্তু মেনটেন করে তার কারণ হচ্ছে যে যখন পিঁপড়েরা তাদের খাবার খায় তাদের খাবার খাবার পর যে খাবারের মধ্যে তারা পুষ্টিগ্রহণ করে তারপরেও কিন্তু পুষ্টিগ্রহণ করার পরেও কিন্তু এই মধুর জন্য তারা ছুটে আসে বিশেষত দুপুরবেলার দিকে এই সমস্ত মানে যে নেকটার সেগুলোর বেশি উৎপাদনশীল হয় তো গাছ থেকে সেই সময় বেশি উৎপাদন হয় তো সেই সময় কিন্তু পিঁপড়েরা এই মধু খাওয়ার জন্য কিন্তু ছুটে আসে আর এই মধু খেলে পিঁপড়ে যেটা হয় সেটা তাদের যে এনজাইম অর্থাৎ তাদের যে মানে এনজাইম যে পদ্ধতি তারা যেভাবে খাদ্য গ্রহণ করে শোষণ এবং আত্মীকরণ করে তাদের কিন্তু মানে হজমে কিংবা তাদের যে আত্মিকরণের কিন্তু অনেক উপকার পায় আর কি তারা তো এই ক্ষেত্রে অর্কিড গাছ কিন্তু পিঁবড়েদের ভালো বন্ধু তো সেই প্রাচীনকাল থেকেই চলে আসছে অর্কিড এপিফাইড হিসেবে আপনারা দেখতে পাবেন মানে পরাশ্রয়ী অন্য গাছের গায়ে এরকমভাবে থাকে তো এরকমভাবে থাকার এখান থেকে কিন্তু মানে তার যে হোস্ট প্ল্যান মানে প্ল্যান্ট তার যে গাছে সে হয়েছে সেখান থেকে কোনো খাবার নেয় না তা সত্ত্বেও তারা কিন্তু পিঁপড়েদের অনেক উপকার করে এবং পিঁপড়েরাও কিন্তু অনেক সময় অর্কিডের উপকার করে থাকে সেটা হচ্ছে যে পিঁপড়েরা অর্কিডের পলিনেশান করে থাকে মানে তাদের যে পরাগায়ন সেটা কিন্তু পিঁপড়েরা করে থাকে দেখবেন যে বড় বড় পিঁপড়ে আছে তারা কিন্তু পিঁপড়ের পিঁপড়েরা এক মানে ফুলের একটা পার্ট থেকে আর একটা পার্টে মানে অবাধ ওদের বিচরণ তো সেখানে কি হয় তাদের পায়ে পায়ে হাতে মুখে যেখানে যেখানে তারা মধু খেয়েছে তো এইভাবে তারা চারপাশে ঘুরতে ঘুরতে কিন্তু মানে সিট পডের তৈরি হয় আর কি তো এইভাবে পলিনেশানও কিন্তু পিঁপড়েরা করে দেয় তো স্বাভাবিকভাবেই একটা গাছ চাইবেই যে তার বংশ বিস্তার করতে তা তার বংশ বিস্তার করতে যদি তার মানে পক্ষে যেটা সম্ভব যে নেকটারটা উৎপন্ন করা এবং পিঁপড়েদেরকে আকৃষ্ট করার তো তারা অবশ্যই করবে এবং পিঁপড়েরাও আকৃষ্ট হবে আর তার সঙ্গে সঙ্গে তাদের পলিনেশানও হয়ে যাবে মানে পরাগ পরাগের মিলন হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সিটপটও তৈরি হয় তো এখানে সব গাছে সিটপট আমরা দেখতে পাই না তার কারণ একটাই সেটা হচ্ছে যে সিটপট দেখতে না পাওয়ার কারণ যে এই যে গাছগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে কিনি বিভিন্ন দেশ থেকে কিনি তো এক একটা গাছ তার এক একটা ফুলের তার এক একটা পলিনেটার মানে যারা পলিনেশান করে পরাগায়ন করে তো এক একটা ছোট ছোটো কীট পতঙ্গ তাদের পলিনেটার তো সব পলিনেটার হয়তো আমাদের দেশে নেই যেটা থাইল্যান্ড থেকে গাছ এসছে সেই পলিনেটার আমাদের দেশে নেই তো সেখানে সেই ফুলের পলিনেশান হয় না কিন্তু আমাদের এখানে যেটা যে গাছগুলো ন্যাচারাল হ্যাবিটেট কাকে বলে যে এখানের ক্লাইমেটের সঙ্গে যেমন মিশেছে এখানকার কীট পতঙ্গর সঙ্গেও কিন্তু সেই অর্কিডগুলো কিন্তু মিশে গেছে তো যখনই সেই যে কীট পতঙ্গগুলো জেনে যাবে যে এই ফুল থেকে মধু পাওয়া যায় এবং আমরা মানে পলিনেশান করতেই পারি তো সেখানে তাদের যে লোকাল কীটপতঙ্গগুলো থাকে শ্রেণীভুক্ত যে কীটপতঙ্গগুলো থাকে তারা কিন্তু পলিনেশান করে তো সেই জন্যই কিন্তু আমাদের দেখবেন যে যেগুলো যেখানকার অরিজিন গাছ যেখানে যেটা গাছটা হয় আর কি স্বাভাবিক নেচারের মানে প্রাকৃতিক উপায়ে তো সেই গাছগুলোর পলিনডেটার কিন্তু সেই লোকেশানে থাকে সেই এরিয়াতে থাকে তাই জন্য সেখানে যে গাছগুলো উৎপন্ন হয় তার কিন্তু সিটপট দেখা যায় বেশি বেশি তো এটাই তার কারণ যে শুধু সিটপ মানে পলিনেশান হতে গেলে যে কীটপতঙ্গগুলো লাগে পিঁপড়ে বা অন্যান্য প্রজাপতি বা অন্যান্য কিছু মানে ছোট ছোটো জীব যেগুলো কিন্তু সেই এরিয়াতেই আছে তাদেরও কিন্তু ক্লাইমেটিক্যাল মানে তাদেরও কিন্তু ক্লাইমেট ওখানেও শ্যুট করে গেছে তারা ওখানেই থাকে তো এই কারণেই কিন্তু পলিনেশান হয় আর মানে যদি পিঁপড়েগুলো আপনার পটের মধ্যে মিডিয়ার মধ্যে ঢুকে যায় মানে বাসা করে সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন আমি আগে ভিডিওতে দেখিয়েছি দেখিয়েওছি তো এবারে জাস্ট বলে দিচ্ছি যে এক বালতি জল নেবেন যদি মানে মিডিয়ার মধ্যে থাকে তাহলে তো এক বালতি জল নেবেন জল নিয়ে টপটাকে মানে পটটাকে পটটাকে আপনারা জলের মধ্যে ডুবিয়ে রাখুন মানে পিঁপড়েগুলোও তো প্রাণী তা ওদের যখন দমবন্ধ হয়ে আসবে তখন ওরা কী করবে ওরা সব ভেসে উঠবে তখন আস্তে আস্তে আপনি মানে আপনার যে পটটা যে টপটা ওটাকে তুলে নেবেন একটু দূরে রাখবেন দেখবেন পিঁপড়েগুলো আস্তে আস্তে চলে গেছে মানে ওই লোকেশান থেকে সরিয়ে অন্য লোকেশনে রাখবেন মানে কাছাকাছি রাখবেন না যেখান থেকে আপনি পিঁপড়েগুলোকে তাড়াচ্ছেন সেই কাছাকাছি লোকেশানে রাখবেন না দূরে রাখবেন তাহলে কিন্তু পিঁপড়েগুলোকে আর মানে দেখতে পাবেন না আর যদি দেখেন যে ফুলে কিংবা ফুলের আশেপাশে কিংবা নতুন যে স্যুট গাছ তৈরি করছে আর কি নতুন যে গ্রোথ হচ্ছে সেখানে যদি বসে দেখবেন যে ছোট্ট ছোট্ট বিন্দুকোনার মতো কিন্তু ওখানে নেকটার বা মধু থাকে তো সেইগুলো খেতেই ওরা আসে তো এরা কিন্তু মানে পিঁপড়ে আর অর্কিড কিন্তু মানে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এদের মধ্যে তো এটা নিয়ে কিছু ভয় পাওয়ার নেই আর যদি এরকম হয় আর যদি কোনো ডিফিকাল্ট সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন কিংবা আমাকে কমেন্ট করে জানাবেন এইখানে আপনারা যেহেতু এই নিয়ে ফুল কেটে নেওয়া বা ফুল খেয়ে ফেলার ভয় পাচ্ছেন তো এইখানে আমি একটা একজনকে পেয়েছি যে আমার ফুল খাচ্ছে আর কি এই যে চুপি চুপি এই দেখতে পাচ্ছেন যে এই যে ফুলের যে পেটাল এটাকে খেয়ে ফেলেছে এই পেটালটাকে কিন্তু খেয়ে ফেলেছে এখান থেকে যে মিডিল পেটাল এখান থেকে দুই দুটো সাইড আপার যে পেটালগুলো থাকে এর মধ্যে একটাকে খেয়ে ফেলেছে এই যে একটা পোকা এটা খুব নরম মাংসল একটা পোকা এটা মানে চুপি সারে আসবে রাত্রিবেলা এই যে দেখতে পাচ্ছেন তো এরা কি করবে এরা এই মানে ফলটা এই ফুলটাকে খাবে এই যে ফুলটাকে খেয়েছে দেখতে পাচ্ছেন এই লিপটাকে খেয়েছে তো এই যে এরা কিন্তু এইভাবে কিন্তু ফুলগুলোকে খেয়ে নেবে চুপি চুপি তো আর তারপরে কিন্তু এদের বেশি দিন আইও নয় এরাই খাবে পেট মোটা হবে তারপরে বেশি দিন মানে বাঁচবেও না মানে মারা যাবে তো এরা কিন্তু ফুল খায় আর পিঁপড়ে যেটা বলছিলেন সবাই যে পিঁপড়ে কি করে পিঁপড়ে কিন্তু গাছের উপকারেই লাগে এবং গাছও পিঁপড়ের উপকারে লাগে তো ভয় পাবার কিছু নেই যদি ডালে পাতায় ফুলে পিঁপড়ে বসে ভয় পাবেন না কোনো অসুবিধে নেই যদি দেখেন যে এই ধরনের কোনো পোকামাকড় বসেছে তাহলে কিন্তু আপনারা যে কোনো পেস্টিসাইড স্প্রে করতে পারেন ওই রোগর জাতীয় টাটা রোগর এই ধরনের আপনারা স্প্রে করতে পারবেন যেগুলো এই ধরনের পোকাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলবে আর কি তো এই পোকাগুলো খুব একটা মানে ভালো নয় এই অর্কিডের জন্য কারণ এটা এই ফুলগুলোকে খেয়ে ফেলে এবং দেখতে খুব খারাপ করে দেয় এটা যেমন এমনি আমার ভ্যান্ডা মানে টেসিলেটা এই টেসিলেটার আলবা ফুটেছিল চার বছর পর তো চার বছর পর মানে টেসিলেটার আলবা ফোটার পর যখন আমি ভাবলাম যে ফুলটা ছবি তুলব দেখব কেমন হয়েছে তারপর আমি এসে দেখলাম এটা কিন্তু বর্ষাকালেতেই হয় তারপর আমি এসে দেখলাম কি যে আমার ফুলগুলো সব খেয়ে ফেলেছে এমন হয়ে গেছে যে মানে পোস্ট করবারও মতো নয় যে আপনাদেরকে দেখাবার মতোও নয় তো এটা একটা সমস্যা যে এতদিন পরে ফুল ফুটলো এরা কিন্তু খেয়ে ফেললো এদের খাবার এরা খাবে তো আর আমার সেটা হলো না যে আমি ফুলটার মানে কাছ থেকে দেখা সৌভাগ্য আমার হলো না তো এরকম অনেক না পাওয়া থাকে পরের বছর হয়তো আবার পেয়ে যাব অসুবিধার কিছু নেই তো যাই হোক পিঁপড়েগুলো আপনাদের কোনো ক্ষতি করবে না পিঁপড়েরা ক্ষতি না করেই বরং উপকার করে গাছের তো সেটা আপনারা একটু মানে কনসিডার করবেন যে ওদেরকেও ছেড়ে দেবেন যাতে ওরা ওই নেকটার বা মধুগুলো খায় এবং মানে আপনার গাছেরও পলিনেশান করতে পারে আর যদি এইরকম ধরনের পোকা দেখেন তাহলে ওই টাটার রোগর কিনবেন নিয়ে ওই একবার স্প্রে করবেন দেখবেন যে এমনি মারা গেছে এগুলো অথবা যদি পারেন যে যদি পারেন তাহলে আপনারা একটা করতে পারেন সেটা হচ্ছে যে রসুনকে থেঁতো করবেন রসুনকে থেঁতো করে মানে একটু বেশি করে রসুন একটা গোটা রসুনের কোয়া ভালো করে ছাড়িয়ে নেবেন দিয়ে রসুনটাকে থেঁতো করে জলেতে রাত্রিবেলা ভিজিয়ে রাখবেন সকালবেলা উঠে অল্প জলে সেটা খুব ঝাঁঝালো জলটা হবে সেই জলটা দিয়ে স্প্রে করবেন এমনি এগুলো মারা যায় আর কি এদের মানে প্রাণশক্তি খুব বেশি নয় তো এইটা আপনারা করতে পারেন আর যদি কেমিক্যাল দিতে হয় তাহলে রোগর দিয়ে দেবেন টু এম এল পার লিটারে মানে দু এম এল এক লিটার জলের রেশিওতে দেবেন এমনি ওগুলো মারা যায় তো অসুবিধার কিছু নেই একটু আগে থেকে দেখবেন ভালো মানে ফুলটা দেখার জন্যই আমরা গাছগুলোকে করছি কিন্তু সে সময় যদি ফুলটা খেয়ে নেয় তো খারাপ লাগে আর কি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে যাতে আরও সবাইয়ের কাছে পৌঁছে যায় এই গুরুত্বপূর্ণ তথ্যটি আর যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে প্রথমেই পৌঁছে যায় তো আজকের মতো এটুকুই ভিডিও ভালো থাকবেন নমস্কার